নমস্কার আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্টোব্যার্তা অ্যাস্টোব্যার্থায় আজ আমার আলোচনার বিষয় মেস লগ্নের জাতক বা জাতিকার জীবনে ভালো সময় কখন আসবে আমাদের জীবনে বিভিন্ন ঘাত প্রতিঘাত লেগেই থাকে কখনো ভালো সময় চলে কখনও আবার সময় খারাপ চলে কখনো অশুভ প্রভাব চলে কখনো আবার শুভ প্রভাবে আমাদের জীবন আনন্দিত হয়ে যায় তো এই যে নানা ঘটনা এটি কিন্তু আমাদের জন্ম ছকে লুকিয়ে থাকে কখন শুভ সময় চলবে আবার কখন অশুভ সময় আসবে সেটি কিন্তু জন্মকুণ্ডলী বা জন্মপত্রিকা ভালোভাবে অধ্যয়ন করলে বোঝা যায় এবং বিভিন্ন অশুভ গ্রহের সঠিক বা শাস্ত্রসম্মত গ্রহ প্রতিকার করলে অশুভ গ্রহের প্রভাব অনেকটা কমিয়ে দেওয়াও সম্ভব এটি কিন্তু জ্যোতিষশাস্ত্রে বারবার বলা আছে এবং মানুষের জীবনেও তার প্রভাব রয়েছে তো আজ আমি মেষ লগ্নের জাতক এবং জাতিকার শুভ সময় কখন আসবে সেটি বলার চেষ্টা করব তবে এটি একটি ওভারঅল প্রেডিকশন সবার ক্ষেত্রে সেন পারসেন্ট নাও মিল থাকতে পারে চলে আসছি মূল আলোচনায় অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে যদি মেষ রাশির ঘরে এটি হচ্ছে মেষ রাশির ঘর এবং মেষ রাশির ঘরে যদি লগ্ন অর্থাৎ লং শব্দটি লেখা আছে তাহলে জানবেন আপনার লগ্ন মেষ তাহলে মেষ লগ্নের জন্য লগ্নপতি মঙ্গল যোগকারক বা লগ্নপতি মঙ্গল আপনার জন্য শুভ যদি মঙ্গল বলবান থাকে অর্থাৎ মঙ্গলের স্ট্রেংথ থাকে তাহলে কিন্তু মঙ্গলের দশা এবং অন্তর্দশায় আপনি শুভ ফল পেতে পারেন কী শুভ ফল পাবেন সেটি নির্ভর করবে মঙ্গল কোন কোনভাবে অবস্থান করছে তো মঙ্গল যদি লগ্নেই অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু এটি আপনাকে শারীরিক সক্ষমতা প্রদান করবে কিন্তু এখানে একটা কথা বলে রাখে লগ্নে মঙ্গল অবস্থান করলে মাঙ্গলিক দোষ সৃষ্টি হয় কিন্তু যেহেতু মেষ লগ্নের লগ্নপতি মঙ্গল তাই মেষ লগ্নের লগ্নে যদি মঙ্গল অবস্থান করে তাহলে কিন্তু মাঙ্গলিক দোষ থাকবে না যদি মঙ্গল চতুর্থভাবে অবস্থান করে চতুর্থ ভাব অর্থাৎ কর্কট রাশির ঘরে তো কর্কট রাশির ঘরে যদি মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ সৃষ্টি করবে কিন্তু যদি এখানে নিচ ভঙ্গ হয়ে যায় কারণ এটি মঙ্গলের নিচ ক্ষেত্র তাহলে কিন্তু মাঙ্গলিক দোষের প্রভাব অনেকাংশেই খণ্ডন হয়ে যাবে এবং মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করলেও অবশ্যই শুভ ফল নিয়ে আসবে এছাড়া মঙ্গল যদি আপনার পঞ্চমভাবে অবস্থান করে অর্থাৎ সিংহ রাশির ঘরে অবস্থান করে সেক্ষেত্রেও কিন্তু এই মঙ্গল আপনার জন্য যথেষ্টই পজিটিভ এবং আপনি মঙ্গলের দশা এবং অন্তর্দশায় অবশ্যই কিছু না কিছু শুভ ফল পাবেন এছাড়াও যেহেতু মেষ রাশির পঞ্চম ভাব হচ্ছে সিংহ রাশির ঘর এবং এটি একটি কোন স্থান সুতরাং এখানে মঙ্গল অবস্থান করলে অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে এছাড়া মঙ্গল যদি আপনার নবমভাবে অবস্থান করে অর্থাৎ ধনু রাশির ঘরে অবস্থান করে সেক্ষেত্রেও কিন্তু মঙ্গলের দশা এবং অন্তর্দশায় আপনি শুভ ফল পাবেন এছাড়া মঙ্গল যদি আপনার দশমভাবে অবস্থান করে দশম ভাব একটি কেন্দ্রস্থান এছাড়াও দশমভাবে মঙ্গল দিক বলি হয় তাছাড়াও মেষ লগ্নের জন্য দশম ঘরটি মকর রাশির ঘর এবং মকর রাশিতে মঙ্গল উচ্চস্ত হয় সুতরাং মঙ্গল যদি আপনার মকর রাশিতে অবস্থান করছে তাহলেও কিন্তু এটি আপনার জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে তাহলে যদি আপনার লগ্ন হয় মেষ এবং লগ্নপতি মঙ্গল লগ্নে চতুর্থে পঞ্চমে নবমে বা দশমে অবস্থান করে তাহলে মঙ্গলের দশা অন্তর্দশা আপনার জন্য অবশ্যই কিছু না কিছু শুভ সংবাদ বা শুভ ফল নিয়ে আসবে যদি চতুর্থপতি চন্দ্র বলবান অবস্থায় থাকে যদি দ্বিতীয় থাকে সেক্ষেত্রে আপনার ধনবৃদ্ধি বৃদ্ধি করবে যদি চতুর্থভাবে থাকে তাহলে সুখ নিয়ে আসবে মায়ের সাথে সম্পর্ক ভালো করবে এছাড়া মায়ের কাছ থেকে আপনি আর্থিকভাবেও লাভান্বিত হতে পারেন এই চন্দ্র যদি বৃহস্পতির ঘরে অবস্থান করে অর্থাৎ ধনুরাশিতে অবস্থান করে তাহলেও চন্দ্রের দশায় আপনি অবশ্যই শুভ ফল লাভ করতে পারবেন এছাড়া এই চন্দ্র যদি আপনার মিন রাশির ঘরে অর্থাৎ লগ্ন সাপেক্ষে দ্বাদশভাবে অবস্থান করে সেক্ষেত্রেও চন্দ্রের দশায় কিছু না কিছু শুভ ফল আপনি অবশ্যই পাবেন এছাড়াও যদি আপনার রবি দশা চলে বা অন্তর্দশা চলে এবং রবি শুভভাবে অবস্থান করে অর্থাৎ শুভভাব বলতে আপনার লগ্নে অবস্থান করে অথবা পঞ্চমভাবে অবস্থান করে অর্থাৎ রবির নিজের ঘরেই অবস্থান করে তাছাড়া যদি নবমভাবে অর্থাৎ বৃহস্পতির ঘরে অবস্থান করে সেক্ষেত্রেও কিন্তু আপনি রবির দশায় বা অন্তর্দশায় শুভ ফল পেতে পারেন এছাড়া যদি আপনার বৃহস্পতির দশা বা অন্তর্দশা চলে সেক্ষেত্রেও কিন্তু আপনি যথেষ্টই শুভ ফল পাবেন কারণ বৃহস্পতির নৈসর্গিক শুভগ্রহ এছাড়া মেষ লগ্ন সাপেক্ষে ধনুরাশি অর্থাৎ নবম ঘরটি হচ্ছে বৃহস্পতির মূল ত্রিকোণ সুতরাং বৃহস্পতির দশা এবং অন্তর্দশা মেষ লগ্নের জাতক বা জাতিকার জন্য শুভ হওয়ার সম্ভাবনা প্রবল আছে এবং এই বৃহস্পতি যদি আপনার লগ্নে অবস্থান করে অথবা চতুর্থে অবস্থান করে অথবা পঞ্চমে অবস্থান করে অথবা নবমভাবে অবস্থান করে তাহলে কিন্তু এটি আপনার জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তাহলে এই ছিল আজ আমার আলোচনার বিষয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন কারণ আমি নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করেই থাকি আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন আর বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ